এই বাংলা কিবোর্ডটা অনেকেই ডাউনলোড করে ইউজ করতে চায় এবং অনেকেরই এটা প্রিয় একটা বাংলা কিবোর্ড। কিন্তু একটা প্রবলেম হয়ে থাকে কি, অনেকেরই কিছু না কিছু সমস্যার জন্য এই কিবোর্ডটিকে ডাউনলোড করতে পারে না বা ইউজ করতে পারে না। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কীভাবে এই কিবোর্ডটিকে তোমাদের ফোনে ডাউনলোড করে তোমরা ইউজ করবে। প্লাস গাইস, কোনো অ্যাপ্লিকেশান ছাড়া তোমরা এর থেকে ভালো তোমরা একটা বাংলা কিবোর্ড তোমাদের ফোনের মধ্যে ইউজ করতে পারবে। তো গাইস, আজকের এই ভিডিওটিকে পুরোপুরি দেখলে তোমরা এই বাংলা কিবোর্ডটিকে তো ইউজ করতে পারবে। দেখতে পাচ্ছ গাইস, এই বাংলা কিবোর্ডটা তোমাদের ফোনে তো তোমরা ইনস্টল করে ইউজ করতে পারবে, 100% গ্যারান্টি। প্লাস গাইস, তোমরা কোনো অ্যাপ্লিকেশান ছাড়া একটা ভালো বাংলা কিবোর্ড তোমাদের ফোনের মধ্যে ইউজ করতে পারবে, যেটা আর কি প্রত্যেকটা লোকে ইউজ করে থাকে এবং আমি এটাকে ইউজ করে থাকি। তো চলো এই ভিডিওটিকে এখন আমরা শুরু করছি। তো আগে আমি বলে দিই যে তোমাদেরকে এই কিবোর্ড কীভাবে ডাউনলোড করতে হবে। ফার্স্ট অফ অল, তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক পেয়ে যাবে তিনটে, আমি তোমাকে দেখিয়েছি একদম স্টেপ বাই স্টেপ। এই যে আমি এখানে ইউটিউবটিকে অন করলাম, সাউন্ডটা একটু কমিনি, তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, দেখতে পাবে গাইস। এই যে তো গাইস, তোমরা যে এখন এই ভিডিওটিকে দেখছো, দেখতে পাবে গাইস, এই যে এই ভিডিওটা তোমরা এখানটায় ক্লিক করে দাও, দেখতে পাচ্ছ গাইস, এই যে মোর বলে এখানটাতে, এখানে তোমরা ক্লিক করে দাও। এই যে এখানে ক্লিক করলে তোমার সামনে এরকম একটা পেজ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ গাইস, এই যে নিচে দেখতে পাবে গাইস, এখানটাতে এই যে সো হচ্ছে মোর বলে দেখতে পাচ্ছ গাইস, এই যে অ্যাবাউট নিচে, এখানে তোমরা ক্লিক করে দাও একবার। তো এখানে ক্লিক করে ঠিক তোমার দেখতে পাচ্ছ গাইস, এই যে ডিটো সেম টু সেম তোমার সামনে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ গাইস। তো গাইস, তোমরা এখানে ক্লিক করে এই কিবোর্ডটিকে তোমাদের ফোনের মধ্যে তোমরা ইনস্টল করে ইউজ করতে পারবে, বা তোমরা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবে। প্লাস তোমরা এখানে ক্লিক করলেও তোমরা ডাউনলোড করতে পারবে। তোমরা তিনখানা আর কি প্রসেস পাবে এটাকে ডাউনলোড করার। এছাড়া তোমরা স্ক্রল করতে পারবে গাইস, এখানে যে একটা ভিডিও, দুটো ভিডিও, তিনটে ভিডিও, চারটে ভিডিও দেখতে পাবে। সেখানে আমি আরও চারটে ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চারটে ভিডিওকে দেখে তোমরা শিখতে পারবে যে কীভাবে এই বাংলা কিবোর্ডটিকে ইনস্টল করে আমরা ইউজ করতে পারি। মোটামুটি আমরা একদমই প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখে দিচ্ছি যে কীভাবে এই বাংলা কিবোর্ডটিকে ইউজ করতে হয়। তো দারুণ একটা বাংলা কিবোর্ড তোমরা অবশ্যই এভাবে এটাকে ডাউনলোড করতে পারবে। তো গাইস, এটা দারুণ একটা বাংলা কিবোর্ড তোমরা অবশ্যই ঠিক এই প্রসেসে ডাউনলোড করে ইউজ করতে পারবে। তো গাইস, আমি তোমাদেরকে এর থেকেও একটা ভালো বাংলা কিবোর্ড তোমাদেরকে আমি শেয়ার করছি কোনো অ্যাপ্লিকেশান ছাড়া। চলো গাইস, এখন আমরা দেখে নিই যে কী সেই বাংলা কিবোর্ড। তো গাইস, আমাদের প্রত্যেকেরই ফোনে একটা কিবোর্ড দেওয়া থাকে যার নাম হচ্ছে জিবোর্ড কিবোর্ড। তো আমাদেরকে কোনো ইনস্টল করার প্রয়োজন নেই, এটা হচ্ছে আমাদের ফোনেরই কিবোর্ড যার নাম হচ্ছে জিবোর্ড কিবোর্ড। তো অনেকের ফোনে না থাকতে পারে, তোমরা সিম্পলি অন করে নাও তোমাদের ফোনের গুগল প্লে স্টোর। প্লে স্টোর অন করার পর তোমরা সার্চ বারে সার্চ করে দাও জিবোর্ড কিবোর্ড লিখে, দেখতে পাচ্ছ গাইস, এই যে সার্চ করেছিলাম জিবোর্ড কিবোর্ড, এখানে ক্লিক করছি, দেখতে পাবে গাইস, এই যে তোমাদেরকে জাস্ট এই কিবোর্ডটিকে তোমাদের ফোনের মধ্যে তোমরা ইনস্টল করে নাও। আশা করছি তোমাদের প্রত্যেকের ফোনে এটা থাকবে, দেখতে পাচ্ছ গাইস, এখানে আমি ক্লিক করে অন করছি কিবোর্ডটিকে, দেখতে পাবে এই হচ্ছে আমাদের ফোনের জিবোর্ড কিবোর্ড, দেখতে পাচ্ছ গাইস। এটা প্রত্যেকেরই ফোনে বাই ডিফল্ট সেটিংস করা থাকবে, দেখতে পাচ্ছ গাইস। তোমরা সিম্পলি কিবোর্ডটিকে একবার অন করে নাও যে কোনো জায়গা থেকে, দেখতে পাচ্ছ গাইস, আমি এখানে অন করলাম কিবোর্ডটি, এই যে অন হয়ে গেল। তোমরা একবার দেখতে পাচ্ছ গাইস এই সেটিংস, তোমরা সেটিংসে ক্লিক করে দাও এখানটাতে। এখানে ক্লিক করার পর তোমার সামনে জাস্ট এরকম একটা পেজ চলে আসবে, দেখতে পাচ্ছ এই যে, তোমরা ক্লিক করে দাও, দেখতে পাচ্ছ গাইস, ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে দেবে এখানটাতে। এই যে এখানে ক্লিক করলে তোমার সামনে জাস্ট এরকম একটা পেজ চলে আসবে, তোমরা সেটি দেখে দেখতে পাচ্ছ গাইস নিচে, এই যে অ্যাড কিবোর্ড, তোমরা একবার এখানটাতে ক্লিক করে দেবে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখো গাইস, এখানে ক্লিক করলে তোমরা এখান থেকে হিন্দি, বাংলা, তামিল, তেলেগু তোমরা যে কোনো কিবোর্ড তোমরা এখান থেকে ইউজ করতে পারবে। তো আমি এখানে কী করবো, দেখতে পাচ্ছ গাইস, এখানে শো হচ্ছে যে বাংলা, আমি বাংলাতে ক্লিক করলাম, জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। দেখো গাইস, আমি এখানে বাংলাতে ক্লিক করলাম, এবং বাংলাতে ক্লিক করার পর আমার সামনে দুটো অপশন শো দিতে পাচ্ছ গাইস এখানে, যে এটা বাই ডিফল্ট এখানে টিকমার্ক দেওয়া যেটা থাকবে, তোমরা এটাকে টিকমার্ক করে দেখতে পাচ্ছ গাইস, এই যে বাংলা এখানটাতে টিকমার্ক করে দেওয়ার পরে তোমরা জাস্ট ডানে ক্লিক করে দাও। এই যে আমি ডানে ক্লিক করলাম, তো ডানে ক্লিক করার পর আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি কিবোর্ডটিকে অন করে। আমি এখানে সিম্পলি নিচে সার্চ বারটা ওপেন করলাম, দেখতে পাচ্ছ গাইস, এই যে দেখতে পাচ্ছ, তোমরা এই পৃথিবী অপশনের পরে ক্লিক করে দাও, এই পৃথিবী অপশনে দেখতে পাচ্ছ গাইস, এখানে আবার ক্লিক করে দাও। এই যে এখানে ক্লিক করার পর এখন তোমরা একটা প্রফেশনাল একটা বাংলা কিবোর্ড তোমাদের ফোনের মধ্যে ইনস্টল করতে পারবে এবং ইউজ করতে পারবে। তো গাইস, দেখতে পাচ্ছ এই যে আমাদের ফোনের মধ্যে একটা ভালো বাংলা কিবোর্ড আমরা অলরেডি সেটিংস করে ফেললাম, এটা হচ্ছে একটা জিবোর্ড কিবোর্ডের মধ্যে বাংলা কিবোর্ড আমরা ইউজ করছি। তো দারুণ একটা কিবোর্ড, তোমরা অবশ্যই এই কিবোর্ডটিকে ট্রাই করতে পারো, কারণ গাইস এটাকে প্রায় 100% লোকের মধ্যে 100% লোকই এটাকে ইউজ করে থাকে, দেখতে পাচ্ছ গাইস। এখানে যে বিভিন্ন রকম তোমরা সেটিংস পাবে, বিভিন্ন রকম তোমরা অপশন পাবে, দেখতে পাচ্ছ গাইস, এই যে ভয়েস দেখতে পাচ্ছ, এখানে ভয়েস টাইপিং তোমরা মুখে যাওয়ার পর সেটাই তোমাদের বাংলাতে লেখা হয়ে যাবে। তোমরা দারুণ একটা কিবোর্ড অবশ্যই তোমরা এটাকে ট্রাই করতে পারো। তো এই ছিল আজকের একটা ভিডিও, আমি জানি তোমাদের অনেকেরই এই ভিডিওটি প্রয়োজনীয়ভাবে কাজে লাগবে। তো অবশ্যই তোমরা এই বাংলা কিবোর্ডটিকে ছাড়াও তোমরা এই কিবোর্ডটিকে ইউজ করতে পারো যার নাম হচ্ছে জিবোর্ড কিবোর্ড, বা তোমরা ঠিক প্রসেসটিকে ফলো করে তোমরা ওই কিবোর্ডটিকেও তোমাদের ফোনের মধ্যে ইনস্টল করে ইউজ করতে পারবে। তো এই ছিল একটা ভিডিও, ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।